যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনার এখনো হয়নি কোনো কিনারা। জোর কদমে চলছে তদন্ত, দফায় দফায় পড়ুয়াদের করা হচ্ছে জেরা। গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে অস্বস্তির বাতাবরণেই শুক্রবার অল স্টেক হোল্ডারদের সঙ্গে উপাচার্যের বৈঠকে সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা পড়ুয়াদের। সাংবাদিকদের অনুপ্রবেশে বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শান্তি, অভিযোগ আপসুর। এমনকি পড়ুয়াদের নামে মিথ্যে প্রচার করছে সংবাদ মাধ্যম, বৈঠকে উপাচার্যের কাছে এমনটাই অভিযোগ জানান পড়ুয়ারাও। সেই দাবি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছিলেন উপাচার্য বুদ্ধদেব সাউ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশের আসল ছবি তুলে ধরতেই কি সত্যি লুকোতে চায় ছাত্রদের একাংশ? তাই কি সংবাদ মাধ্যমকে আক্রমণ? সংবাদ মাধ্যমকে এত ভয় কিসের? পড়ুয়াদের চাপে পড়েই এমন আর্জি সংবাদ মাধ্যমের সামনে করতে বাধ্য হলেন উপাচার্য, উঠছে প্রশ্ন। আপনারা তো রিকোয়েস্ট করছি, যদি আপনারা মানে এরকম আপনারা নিজেরাই একটু দেখবেন যে আপনারা যদি অসত্য কোনো কিছু বলে থাকেন তাহলে সেটা মানে নিজেরাই একটু সংশোধন করেন। যদিও সাংবাদিকের মুখোমুখি হয়ে উপাচার্য সাফ জানান, যদি পড়ুয়ারা তাদের অভিযোগ প্রমাণ করতে না পারেন তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে ক্ষমা চাইবেন উপাচার্য স্বয়ং। যে আমি বলছি যে যদি হয়ে থাকে তাহলে, কিন্তু আমি ওদের ডিপোজিশন আমার শুনুন আমি ওদের ডিপোজিশনে যদি সেটা রিটিন যদি না দেয় তাহলে এই কথাগুলো আমি আবার প্রকাশ্যে উদ্যোগ করে নেব। সংবাদ মাধ্যমের প্রবেশকে কেন্দ্র করে পড়ুয়া ও সংবাদ মাধ্যমের দ্বন্দ্বের ঘটনায় পড়ুয়াদের সঙ্গে সহমত প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। তার দাবি, নিত্যদিন সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের জেরে আতঙ্কে পড়ুয়ারা, হস্টেল ছেড়ে তারা চলে যাচ্ছেন অন্যত্র, বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ছন্দ। সেই বিষয় না, তারা বলতে চাইছে যে মিডিয়ারা যখন তখন ঢুকে পড়লে বা তারা অনেকে ভয় পাচ্ছে, তাদের মেসিংয়ে অসুবিধে হচ্ছে, সবাই হস্টেল ছেড়ে চলে যাচ্ছে, ফলে দেখা যায় যে তারা ওখানে রান্না করে খাবার মতো পরিবেশও নেই। তাদের তো কতগুলো সিস্টেম আছে, এবার না মিডিয়া কিচেনে ঝুলে পড়ছে না, মিডিয়াদের এবং পুলিশের জন্য অনেকেই তো বাবা মারা ছাত্রদেরকে রাখছেন না এবং অনেকে চলে যাচ্ছে, সেই কারণে মিডিয়া বলছে পুলিশের কথা বলছে, সবার কথা মানে পুলিশও ঢুকে যাওয়াতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, পুলিশরা ঢুকে যেতে অসুবিধে না, তবে বাবা মারা তো আতঙ্কগ্রস্ত হয়ে ছেলেপিলেদের রাখছে। না না, ঢোকার কথা হচ্ছে না, মানে যত্রতত্র ভুল প্রচার নিয়ে হচ্ছে। পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে এসেছে বারবার বিশ্ববিদ্যালয়ের অন্দরের একাধিক অরাজক ঘটনা। কখনো ওপেন থিয়েটারে মিলেছে থরে থরে সাজানো মদের বোতল, আবার কখনো মিলেছে একাধিক নিষিদ্ধ দ্রব্যের হদিস। সেই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রবেশে শান্তি বিঘ্নিত হওয়ার ঘটনায় তৈরি হচ্ছে দ্বন্দ্ব। তবে কোন সত্যি গোপনের জন্যই সাংবাদিকদের দেওয়া হচ্ছে বাধা, প্রশ্নটা থেকেই যায়। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।